আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটা পেজ থেকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে নেওয়া যায়। পিএইচপিতে একটা ফাংশন আছে, হেডার্স নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মাধ্যমে এই কাজটা করা যায়। তো চলুন আমরা দেখি কাজটা কিভাবে করতে হয়। শুরুতে নতুন একটা ফাইল ওপেন করি এবং সেভ করি হচ্ছে হেডার ডট পিএইচপি নামে, ডট পিএইচপি নাও পিএইচপি ওপেনিং ট্যাগ দেন হেডার ফাংশন এইচ ই এ ডি এর হেডার আর্গুমেন্ট হিসেবে যেটা পাঠানো হয়। শুরুতে হচ্ছে লোকেশন, লোকেশন দেন কোলন, এতটুকু হচ্ছে ফিক্সড লোকেশন, এলটা বড় হাতের লিখে দেন হচ্ছে লোকেশনের পরে কোলন লিখে তারপরে আমি কোন লোকেশনে রিডাইরেক্ট করতে চাই সেই লোকেশনটা এখানে দিয়ে দিব। তো ধরেন আমি হেডার ফাইল থেকে সে ফর্ম ফাইলে রিডাইরেক্ট হতে চাই, এফ ও আর এম ফর্ম ডট পিএইচপি ডট এস। এখন আমি যদি এই ফাইলটাকে ব্রাউজারে রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে ফর্ম ডট পিএইচপিতে রিডাইরেক্ট হয়ে চলে গেছে। অ্যাপাচি সার্ভারটা অন করে নিই জিএম কন্ট্রোল প্যানেল থেকে। দেন আমি হচ্ছে লিখি লোকাল হোস্ট দেন হেডার ডট পিএইচপি। দেখেন আমি লিখলাম হেডার ডট পিএইচপি, চলে আসছে যে ফর্ম ডট পিএইচপিতে। তো রিয়েল লাইফ প্রজেক্টে এই জিনিসটা খুব দরকার। আমি যখন একটা ফাইল থেকে অন্য একটা ফাইলে রিডাইরেক্ট করতে যাব তখন এই কোডটা ব্যবহার করতে পারি। আমরা পরবর্তী পর্বে দেখব কিভাবে বিভিন্ন ফাইলকে আমি আমার নতুন একটা ফাইলে লিঙ্ক করতে পারি। ধরেন আমি অনেকগুলো কোডকে ক্যাটাগরি করে ভিন্ন ভিন্ন ফাইলে রাখলাম, তারপর সেই ফাইলগুলোকে একটা একটা করে লিঙ্ক করে দিলাম। তাহলে যেটা হবে কোডগুলো অনেক বেশি ওয়েল অর্গানাইজড হবে। আমি কিছু কোড হচ্ছে একটা ফাইলের মধ্যে রাখলাম, সেই কোডটা এডিট করা পরবর্তীতে মেনটেন করা এবং খুঁজে পাওয়া খুব সহজ হবে। তো সেটা নিয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।